আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় আল্লাহ আল্লাহ মতো সবাই ভালো আছেন। আজ এই বিভিন্ন মাটি শেয়ার করব। এটি তৈরি করা খুবই সহজ, সামনে পেছনে একই রকম এবং দড়ি দিয়ে তৈরি করেছি। তো এখান থেকে খুলে ছোট বড় করে নেওয়া যায়। তো এভাবে আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ যারা করেননি এখনই করে নেন নেক্সট ভিডিও পেতে। তো কাপড়টি দুই পাটে ছিল, ভাঁজ দিয়ে নিয়েছে, চার পাট হয়েছে। এখন সেলাই সহ 17 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। আর এখানে কাঁধ এবং কুচি সহ 14 ইঞ্চি দুই ভাগ করলে 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর বুকল শেপ 4 ইঞ্চি নিচ্ছি। আর এখান থেকে 2 ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি, তাহলে গলার শেপটা রাউন্ড হবে। তো বাঁকা করে দাগ কেটে নিয়ে শেপটা তুলে দিতে হবে, তাহলে ভালো সুবিধা হয় তুলতে। বুকল শেপে শেপ দিয়ে দিচ্ছি। ঘের যা আছে সেটাই নিয়ে নিচ্ছি, কাপড়ে যা আছে। আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন। আর এখানে যে মাপ, এটা চারাটা 32 ইঞ্চি কুচির কাপড়টা সহ। তো এটি 24 থেকে 26 ইঞ্চি বডির বাচ্চারা পরতে পারবে। এখানে যে পাইপিংটা করব দড়ির ঘরটা, সেটার জন্য পাইপিং কেটে নিচ্ছি। তো পাইপিং আড়াআড়ি কাপড়ে কাটিং করতে হয়। তো বুবল শেপের পাইপিংটা আগে করে নিচ্ছি। এরকম হবে দেখতে। এপাশের বুকল শেপটা সেলাই করে দিচ্ছি একই ভাবে। দুই ভাঁজে উল্টো পাশে পুরোটা সেলাই করে দেবো। পাইপিংটা জয়েন করে দিচ্ছি। এখানে আড়াআড়ি কাপড়ে পাইপিং কেটে নিয়েছি, সোজা কাপড় দিলে পাক পড়তো, তাই সোজা পাইপিং দিয়েই আড়াআড়ি কাপড়ে পাইপিং জয়েন করছি, তাহলে সুন্দরভাবে বসবে। দুই ভাঁজ করে এভাবে একটু ঘষা দিয়ে
পাশে দুই ভাঁজ করে সেলাইটা করে দিব, তাহলে ডোরির ঘর তৈরি হয়ে যাবে। এখানে যে কোনা সে কোনা ভাবে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। পাইপিংয়ের ঘরটা হাফ ইঞ্চি পরিমাণ রাখতেই হবে, প্রয়োজনে মাপ দিয়ে নিতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও। তৈরি করে নিতে হবে। দুই পাট মিলিয়ে সাইড সেলাই করে দিচ্ছি। এখন একই নিয়ম এরকমই অন্য ভাবে সেলাইয়ের নিয়ম করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এই নিয়মটি যেমন ডোরি ঘর তৈরি করে তারপরে ডোরি সেট করে তৈরি করেছি, কিন্তু এরকমই নিমা আগে কুচি দিয়ে তারপরে পাইপিং করে তৈরি করেছি। তো সে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি সেলাইয়ের নিয়মের নিয়ম হলো যে একই জিনিস দুই রকম ভাবে সেলাই করা যায় কিংবা অন্য ভাবে সেলাই করা যায় সেটি শেয়ার করার চেষ্টা করি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো এভাবেই আপনারা বাচ্চাদের জন্য ড্রেস তৈরি করে নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।